5 জানুয়ারি রাতে নুরুল ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ নেতা ইটভাটা নির্মাণের জন্য বন উজাড় করে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 7 একর জমির মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ করেন তিনি। বাঁধ দিয়ে বন্ধ করে দেয়া হয় ওই জমিতে থাকা খালটি। বাঁধের ঢালে আশ্রিতদের উচ্ছেদ করে নির্মাণ করা হয় ভাটায় আসা যাওয়ার পথ। খবর পেয়ে একদিন পর ভাটা নির্মাণ কাজ বন্ধের পাশাপাশি খনন যন্ত্রটি জব্দ করে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। তবে সে সময় অপসারণ করা হয়নি সীমানা প্রাচীরের মাটি। কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও ভাটা নির্মাণ কাজ শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। চুরি করে এতনে জমি মারি কেটে গেছে, বিশাল এক খাল ছিল, ওই খালটা বান দিয়ে লাইছে। পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। সরকারি জায়গায় গাছ কাটায় মামলা করেছে বন বিভাগ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় শুধু সাধারণ ডায়েরি করেছে পানি উন্নয়ন বোর্ড।